Subscribe to Bunny Entertainment and don't forget to press the bell icon for latest updates. নমস্কার সকলকে আবারো স্বাগত জানাই আমার চ্যানেল বন্ধি এন্টারটেইনমেন্ট। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করো যাতে আগের নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকো। সামনেই কালী পুজো, আর কালী পুজোর সময় বন্ধি এন্টারটেইনমেন্ট থেকে তোমরা নতুন কিছু পাবে না এমনটা হয় না। বৃষ্টিপুর কালীবাড়ি আমরা কথাই বলি, কিন্তু আসল নাম বিষ্ণুপুর কালীবাড়ি। মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদের বাইরেও বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষ ভিড় করেন পুজো দিতে, সেটা মনস্কামনা পূর্ণের জন্য হোক বা যে কোনো কারণে। শুধুমাত্র মায়ের দর্শনের জন্য অনেক দর্শনার্থী ভিড় করে আসেন এখানে। মেনলি এখানে পৌষ মাসেই পুজো হয়। কথিত আছে যে পৌষ মাসে মূলো নিয়ে মায়ের দর্শন করলে নাকি এখানে পুণ্য লাভ করা যায়, কিন্তু সারা বছরই চলে পুজো। এই পুজোর পেছনে রয়েছে একটা বড় ইতিহাস। এখানকার রাজবাড়িতে কাছাড়িতে কাজ করতেন কৃষ্ণচন্দ্র হোতা, তিনিই স্বপ্নাদেশ পান মায়ের এই মন্দির প্রতিষ্ঠার। কিন্তু যেই সময়তে মন্দির প্রতিষ্ঠা করবার দায়িত্বভার তিনি নেন, লালগোলার মহারাজা তার সমস্ত রকমের দায়িত্বভার নিয়ে এখানে যেদিন মন্দির প্রতিষ্ঠা করার কথা ঠিক সেই দিন রাত্রে এই বট গাছটা মাঝখান থেকে ফাটলে দুভাগ হয়ে যায় এবং মা বেরিয়ে আসেন স্বমহিমায়। সেই মায়ের মূর্তি নিয়েই তৈরি হয় বিষ্ণুপুর কালীবাড়ি। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভু আবরণ, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জানি জুই মালো তিহাই কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, জানি জুই মালো তিহাই কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়, আমার তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়, ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা, ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা, অমন তাই বলিয়াই ওই রাঙা পায়। বন্ধুরা কেমন লাগলো আজকের কালী কথা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো, আর হ্যাঁ যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা ক্লিক করে দাও যাতে আগের নোটিফিকেশনগুলো পেতে থাকো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি, বাই। সাবস্ক্রাইব টু বানি এন্টারটেইনমেন্ট এন্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেটস।